তারপরে আমরা যাব হচ্ছে ইকো পার্ক, তো চলো যাওয়া যাক। বাট সেই ভিডিওটা তোমরা আলাদা একটা পার্টে পাবে, বিকজ অনেক বড় ভিডিওটা হয়ে গেছে তাই জন্য। Spreading all around my room, my world's so bright, it's hard to breathe, but that's alright. Bowaya Medical College Street, Radhika Samayar. Bowaya Medical College Street, Radhika Samayar. এবারে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, টিকিট কাটলাম অ্যান্ড দেন আমরা ঢুকলাম পার্কটায়। তো তোমরা কিছু রিভিউ দেখো, তারপরে আমি তোমাদের বলছি। তারপরে আমরা ভাবলাম একটু কফি খাওয়া যাক, তো এসে বসলাম, দিয়ে কফি টফি খেলাম, তারপরে ঘুরতে বেরোলাম। সেই কফি খেতে খেতে হঠাৎ দেখলাম উপরে প্লেন যাচ্ছে, পরপর তিনটে প্লেন গেল আমাদের উপর দিকে, দু মিনিট বসতে বসতে। তারপরে আমরা খেলাম, এই যে আমার কফি আমি খাচ্ছি। হঠাৎ খেতে খেতে আমি দেখালাম মাকে, এটা মা খাচ্ছে, ওটা মেসো, পাশে ওটা একটা বোন, এটা মাসি, দাদা আর ভাই, সবাই মিলে আমরা খেলাম কফি। তারপরে হাঁটতেই থাকলাম, হাঁটতে 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 কোথায় পৌঁছে গেলাম ঠিক নেই, হাঁটতেই থাকলাম। দেখতে থাকো, দেখো দেখো হেঁটেই যাচ্ছি, দেখছো? ঢুকতেই সামনেই দেখলাম এই যে ওই তীর, মানে না তীর নিশানাবাজি, ওইটি দেখলাম। তোমরা করতে চাইলে এখানে এসে করতে পারো এটা। আর এই যে আরও কিছু দেখলাম, যেরকম জলের মধ্যে কিছু জিনিস, দেখো ওই বেলুনের মতো, ঘোড়ার মতো যেটা থাকে, আমি জানি না বাবা, আমি তোমাদের বলে দিচ্ছি, এইটা এইটা আর বোট ছিল, বাট আমরা কিছুতেই চাপিনি, যাই হোক সেটা আলাদা। দামটা বেশি ছিল, এই দেখো। তারপরে আমরা আবার চলতে স্টার্ট করেছি, আর দেখছি সামনে সাইকেল, সাইকেল আছে যেখানে তোমরা ভাড়া করে, দেখো ফরেনরা এসছে, যেখানে তোমরা ভাড়া করে সাইকেল কিনতে পারো, মানে কিনতে পারো মানে এখানে জাস্ট ঘোরার জন্য ওই তিনশো লাগবে, ঠিক আছে? তো এই দেখো গাড়িও আছে, মানে টোটো বলতে পারো। তো আমরা কিছুই করিনি, যাই হোক, তো তোমরা চাইলে করতে পারো। বাট এই দেখো, এই দেখো সাইকেল। তারপরে এইরকম স্ট্যাচু ছিল যেগুলোকে দেখে মনে হচ্ছিলো একদম আসল, সেটা আলাদা। তো এই যে হাঁটতে আছি, হাঁটতে আছি, হাঁটতে 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 একটু সিন দেখলাম আলাদাই রকমের। তারপর এই যে শেষমেশ অনেক ঘুরলাম, অনেকটাই ঘুরলাম, ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম সেভেন ওয়ান্ডার্স, যেটা হচ্ছে ইকো পার্কের সবচেয়ে মেন জায়গা, এইটাকেই দেখতে লোকে বেশি আসে। তো ইকো পার্কে বেশি কিছু নেই, মানে বলতে গেলে এটাই মেন, কিন্তু এইটা দেখার জন্য তোমাকে অনেক হেঁটে আসতে হবে। তো আমরা মোটামুটি তিন চার ঘন্টা ধরে হেঁটে
আস্তে 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 এলাম এইখানে, দিয়ে সন্ধ্যেবেলায় পৌঁছালাম। নিয়ে সন্ধ্যাতে পৌঁছাতে তোমরা দেখো তাজমহল আছে অ্যান্ড অনেক কিছু আছে, বাট আমি অত নামগুলো জানি না, আমি তোমাদের স্ক্রিনশট পাশে দিয়ে দেবো গুগল থেকে, তোমরা দেখে নিও, ঠিক আছে। এইটা যখন এন্ট্রি করলাম ভাবলাম অনেক কিছু হবে, অনেক লোকে ভিড় জমিয়ে ঢুকছিল, কিন্তু ঢুকে দেখলাম বাবা কি সুন্দর, এরকম স্ট্যাচু ছোটো ছোটো। তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখলাম এতগুলো স্ট্যাচু, কী আর বলবো, সব কটাই সেমই মুখ, আলাদা কিছু। তারপরে এই স্ট্যাচুগুলোর কাছে ফটো তুললে আমরা আবার ঢুকলাম পিরামিডে, ঠিক আছে, মানে অনেক সন্ধ্যা যাওয়ার পর পিরামিডে ঢুকলাম। ঢুকে ভেতরে দেখলাম এরকম ছিল, এত ভিড়ভাবে সবাই ঢুকছিল মনে হচ্ছিল কী না কী আছে, কিন্তু ঢুকে যখন দেখলাম এইটি ছিল, হে হে হে, একটি মমি, ঠিক আছে। তো দেখলাম, দেখার পর তাজমহল, উফ দেখছো, আমরা দিয়ে আগ্রা পৌঁছে গেলাম। নিয়ে দেখো তাজমহল দেখলাম, তাজমহল ঢুকলাম, এই যে ঢুকছি, ঢুকলাম, ঢুকে 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 অনেক ঢুকলাম, মানে ঘুরলাম তাজমহলটা ভেতরে। তো ভেতরে তো কিছু নেই, মানে ভেতরে ঢোকা যাবে না, তোমার ইয়ে ছিল, দড়ি দেওয়া ছিল, তো তাই জন্য, কিন্তু বাইরে থেকে আমরা দেখলাম, তারপরে অত টাইমও ছিল না ঢোকার, তাই জন্য আমরা বাইরে থেকে দেখে ঘুরে টুরে চলে এলাম, ঠিক আছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় যাচ্ছিলাম, যেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চাইনা, ঠিক আছে। এটাতে আমরা মানে উপরে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি ও আচ্ছা গ্রেট ওয়াল অফ চাইনা আছে, কিছু নেমে গেছি আমরা, দেখিনি ভেতরে ঢুকে, বাইরে থেকে দেখে চলে এলাম। দেন স্ট্যাচুর সাথে ফটো তুললাম আমরা, এরকম জল ছিল। তারপরে বেশি ঘোরাঘুরি করিনি, মানে এটাই লাস্ট, এটার পরে আর কিছু ছিল না। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছি, দেখো আমরা কি করছি গাড়িতে। তো যাই হোক, এটা ছিল আজকে সাফার, আর এটা হচ্ছে কলকাতার সবচেয়ে লাক্সারি হোটেল, মানে এটা ঢুকলে অনেক দামি, ঠিক আছে, যাই হোক। আর তারপরে আরও কিছু দেখলাম, এরকম দেখো ঘোড়ার গাড়ি কত সুন্দর সুন্দর। তো বাস এগুলো প্রথমে দেখানো ছিল, যেগুলো আমি ভুলে গেছি প্রথমে এডিটার করতে, বা তাই জন্য লাস্টে গেছিলাম, সরি।